বছরের পরে রমজানের শেষে শাওয়াল মাসের প্রথম তারিখ পাবো এই বলতে কর কয়েকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা আরম্ভ সকলে করেন আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলকে দশ গুণ বর্ধিত করে, এমন বান্দার নেক আমল দশ গুণকে বর্ধিত করে। আল্লাহ কোরআনে বলছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি একটি পুণ্য কাজ করে, যে ব্যক্তি একটি নেকির কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দশ গুণ সব রাখে। সুবহানাল্লাহ, আরো একবার সুবহানাল্লাহ, দশটা নেকি পাওয়া যায় রমজানে। হাদিসে এসেছে এই দশটি রমজানের সৌভাগ্য গুণ করা হয়, কথা বুঝলেন? তাহলে রমজানে সুবহানাল্লাহ আর অন্য মাসে সুবহানাল্লাহ অনেক পার্থক্য আছে, একটু বলেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলকে দশ গুণ বর্ধিত করবেন, এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য খাস, অন্য কোন উম্মতের জন্য এই মর্যাদাটা ছিল না। আবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দশ গুণ সম্বর্ধিত করে, একটি করে হরফ দশটি করে লেখি রাখা হয়, একটি করে হরফ কেউ যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে তার জন্য দশটি করেই লেখি লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আরো একটু স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বললেন আলিফ লাম মিম না আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ কেটে বলছি না, কথাগুলো বুঝেন, একটু বুঝতে হবে তার ঠিক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ ওলাকিন আলফুন হরফুন আলিফ একটা হরফ, ও লাম হরফুন লাম আরেকটি হরফ, ও মিম হরফুন মিম আরেকটি হরফ। তোমার মনে এ থেকে মুহাদ্দিসে কিরাম গুণ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ব্যাখ্যায় বলেন কোরআন শরীফ কেউ যদি না বুঝেও পড়ে তার সব রয়েছে, আলিফ লাম মিম এটা কোনো অর্থ হয় না, এইটা হলো হরফে মুফাত্তাহ মুতাশাবিহা, এই আয়াতগুলো অর্থ হয় না, এই আয়াতের তাফসীর হলো সহি কথা হলো অল্প আলাদ আপনি ভালো জানেন, তাহলে যে কথা অর্থ হয় না সেই হরফটাও যদি তেলাওয়াত করার দ্বারা প্রশ্ন করে দেখি পাওয়া যায় কোরআন শরীফ বুঝে করলে নাকি পাওয়া যায় নাকি না বুঝে করলে নাকি পাওয়া যায়। আমাদের এই কতক সমাজে কত ওলামায় আমি বলতেছি সাত ওলামায় সাত তিনি বলেন কোরআন শরীফ না বুঝে পড়লে সব নাই, বলেন তো এই কথাটা এই হাদিসে পরিপূর্ণ বিপরীত কিনা, আমরা রাসূল বলছেন জেনে পড়লেও সব আছে না জেনে পড়লেও সব আছে, বুঝে পড়লেও সব আছে না বুঝে পড়লেও সব আছে। হ্যাঁ, আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত কোন ব্যক্তি যদি কোরআনকে উপলব্ধি করে হৃদয় সঙ্গম করে বুঝে পড়তে পারে তার জন্য না বুঝে পড়ার চাইতে বেশি সব আছে, আমার কথা বুঝছেন? তার মানে বুঝে বললেও তো না বুঝে বললেও সব, এই উম্মতের জন্য এইটা মর্যাদা, এই উম্মতের জন্য এইটা মর্যাদা। আল্লাহর কোরআন আমি চান উম্মতে মুহাম্মাদের দেখি শক্তি দেব, উম্মতে মুহাম্মাদের হায়াত কম কিন্তু সম্মানে তারা দেখি কোন কাজে কিভাবে তার সম্মানে বেশি হবে, এই জন্য আল্লাহর কোরআন আমি এই ধরনের আমলের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আসার পূর্বে আমাদেরকে শবে বরাত দিয়েছিলেন কিনা, শবে বরাতে আমরা যেন আত্মসংযমী হতে পারি। ইতিপূর্বে অনেক কিছু আমরা করেছি, ভুল করেছি, শাবানে চোদ্দই দিবাগত
রচনেতে বান্দা যেন এসে অনুতপ্ত হয়ে অনুভূতি করে মাঘ রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারে, আর ওই দিন রমজান আসার আগেই যেন কৌপা করে প্রথম রমজান থেকে সে যেন সংশোধন হতে পারে। তাই পবিত্র সবে বলা আমাদের জন্য করুণার না নিঃসন্দেহ। এরপরে লাইলাতুল কদর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন মাঘ রমজান। এই মাঘ রমজান এমন একটি মাস, এমন একটি মাস, এই মাসে কেউ পাইল মাসটা চলে যাওয়ার আগে সে মাপ পাইল না। এই মাস তার যখন উপস্থিত হয়েছে মাসটা চলে গেছে কিন্তু মাপ পায় নাই, মাপ পাওয়ার আগেই মাসটা চলে গেছে, রমজান মাস হাত পাওয়া হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 3545 নম্বর হাদিসে উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, দুর্ভাগ্য হতভাগ্য যে ব্যক্তি রমজান মাস পাইয়া রমজান মাস তার কাছে উপস্থিত হয়েছে কিন্তু সুমান ক্ষমা পাওয়ার আগেই রমজান মাস নেই, ক্ষমা পাওয়ার আগেই, অর্থাৎ রমজান মাস পুরো মাসটাই ছিল বান্দার ক্ষমা পাওয়ার জন্য একটা মাধ্যম। কথা বুঝতে হবে আমি কিন্তু আমলিয়ার কথা বলছি, কিন্তু ক্ষমা পাই নাই, এর আগেই রমজান মাসটা তার ছেড়ে চলে গেছে। অনেকে আছে এখনো রোজা রাখে নাই, আফসোস, বড় আফসোস, হতভাগ্য ওই ব্যক্তি যারা রমজান পাইয়া রমজানের অপমাননা করেছে, রমজানকে খেলায় খেলায় পাস করে দিয়েছে, এই ব্যক্তির নাম ধুলোই মলিন হোক। অর্থাৎ আরবে তৎকালীন সময় কারো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য কেউ যদি গর্বর করতেন রহিমা বলতেন রহিমা, আপনাদের বলে তোর খবর সন্ধান হোক তুই মরে এরা বলি না বলি না, আর আরব বাসীরা বলতেন রহিমান রহিমান, তোর নাম ধুলোই মলিন হয়ে যায়, তোর সর্বনাশ হয়ে যা, তুই সর্বনাশ হয়ে যা। কিন্তু আমরা যারা মাপ পাইতে পারলাম না তাদের জন্য দ্বিতীয় অপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম দশকে আপনি মাপ পাইলেন না, মাঝের দশকেও মাপ পাইলেন না, ঠিক আছে, সবে কত তোমাদের জন্য মাপে আর একটা মাত্র। এত বড় স্টেপ, এত বড় ধাপ পার হয়ে তারপরেও যখন আপনি মাপ পাবেন না, আপনার সেই তো হতভাগ্য ব্যক্তি আছে কেউ আছেন? আমরা উপস্থিতাম বললেন যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসের সাথে তা ওর সাথে গুণা ছাড়া ইচ্ছায় সবের আশায় আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য সবে কদর আমল করে, সবে কদর আমল করে পিছনের সব গুণা তার উপর আল্লাহ বিশাল মাফ করে, সবে কদর পাইয়াও যে ব্যক্তি সবে কদরকে অবহেলায় এলাই ফেরায় অতিবাহিত করে ফেলেছেন, নষ্ট করে ফেলে দিয়েছেন, এই ব্যক্তির জন্য সর্বনাশ, এই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র মাস রমজানে বিশেষ করে শেষের দশকে মাজরায় কোমরে তিনি ইজার পরিধান করতেন, শক্ত করে গামছা, অতিরিক্ত গামছা অথবা ইজার এই নিজের লুঙ্গিকে আলকাইতে রয়েছেন। আমরা এটা জানি যারা দৌড় প্রতিযোগিতা করেছেন তাদের মাঝে যত টাইট করে বাঁধবেন তত হাফ সিটের কম, দৌড় প্রতিযোগিতা যারা আমরা দৌড় প্রতিযোগিতায় খেলায় যাদের মাঝে শক্ত করে বাঁধতে পারবেন এই ব্যক্তি দৌড়ে আগে যেতে পারবে, আর তাদের মাথা ঢিল থাকবে এরা হাঁপাবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হতে যেন ভেবছেন না জান এবারতের মধ্যে আত্মনিয়ন্ত্রণ বেশি করতে পারেন অলসতা যেন না আসে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট মোবারককে শক্ত করে ইজার বেঁধে নিতেন। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال
إذا كان دخل العشر الأواخر من رمضان رسول الله صلى الله عليه وسلم যখন রমজানের শেষ দশকে প্রবেশ করত সত্তা মিদারহু ওয়াহদা লাইলাহু ওয়াইকাল আহলাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ দশকে তিনি শক্ত করে হিজ্জা মিজার শক্ত করে তার হিজারকে কোমরে বেঁধে নিতেন এবং ওয়াহিয়া লাইলাহু সেই রাতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগনা থাকতেন ঠিক আছে রাসূলের দাগনা হওয়ার কি কোন যুক্তিকতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছনে শক্ত নামাজ আমরা নিজে কোরআনে বলেছেন রাসূল আমি আপনার আগে পিছনে ডানা ওজাদা সব কোরআনকে মাফ করে দিয়েছি জিজ্ঞেস করলে গেরসুল্লাহ আপনি এত মুজাহাদা করার কোন যুক্তিকতা আছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগে পিছনে সব কোরআনকে মাফ করলে আপনার তো এত ইবাদত করার যুক্তিকতা নেই আমাকে যে মাফ করেছেন এই কৃতজ্ঞতা আদায় কি আমি পছন্দ করি না এই কৃতজ্ঞতা আদায় আমার উপর আলামী বেশি ভাবনা সুতরাং আমি আমার কাউকে এই সন্তুষ্টি কিনতে এইটার জন্যই খুশি করার জন্যই আমি আমার সুপ্রিয়ার জন্য আমার ভাবে নামাজ তাহলে আল্লাহ রসুলের নামাজটা ছিল সুপুরিয়া তার বাধ্যতামূলক ছিল না সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপুরিয়া তার নামাজ পড়তে যাইয়া পা মোবারক খুলে যাইত যা আগে পিছনে গুণা মা তিনি বলতেন আমি প্রতিদিন দৈনন্দিন 100 বারের বেশি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি 100 বারের বেশি ইস্তিগফার করি আমাদের 1000 বার করা দরকার বারবার ফিরে আসেন এটাই বান্দার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেছেন যে এমন কোন কম যদি কোন কম গুনাহ না করত আমি ওই কমকে ধ্বংস করে দিতাম আল্লাহ বলতেন সেই কমকে ধ্বংস করে তার ফলাভিষিক্ত হিসাবে এমন একটি কম নাজিল করতাম যে কম গুনাহ করত আবার তওবা করে আমার কাছে বারবার ফিরে আসতো আমি এমন কমই চাই গুণ হতেই পারে স্বাভাবিক হয়েছে তাও স্বাভাবিক আপনি এখনো রোজা রাখতে পারেন নাই এখনো তার খোলা আছে যদি না রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন কোন ব্যক্তি যদি রমজানে রোজা না রাখে এর জন্য শাস্তি কি এর জন্য শাস্তি হল এই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কোন ফেরেশতা কোন সকল কোন তার জন্য লানত করতে থাকে কতগুলো ভালো করে গভীর করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিনের সকল সৃষ্টিকুল ফেরেশতা কুল তার জন্য লানত করতে থাকে যে ব্যক্তি রমজানের রোজা রাখে নাই এইভাবে রমজানের একটা রোজা রাখতে পারে না এইভাবে লানত করতে করতে আগাম বছর পর্যন্ত এই অনর্গল অবিরাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করে লানত করতে থাকে এই ব্যক্তির উপর যে ব্যক্তি রোজা রাখে নাই আল্লাহ না করুন এই ব্যক্তিটা যদি ওই রমজান আসার আগে মারা যায় জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট একটা কারণ হয়ে দাঁড়ায় নাও বলে আল্লাহ না করুন এই ব্যক্তিটা যদি ওই আগামী রমজান আসার আগে মারা যায় কারণ তওবা করার জন্য যে গুণা থেকে আপনি তওবা করতেন সেই কাজটা করে সেই কাজটা মানে আপনি রোজা রাখেন নাই তাহলে রোজা রাখার পরে যে আপনি তওবা করলে সেটা আপনার তওবাকে গ্রহণযোগ্য করা হবে বলেন তো রমজান ছাড়া রমজানে রোজা আছে তাহলে ওই রমজান আসার পরে আপনি যে রমজানের রোজার প্রতি একই রাখেন বিশ্বাস করেন ওই রমজানের একটা রোজা দুইটা রোজা রাখার পরে তওবা করলেন যে আমি কি করছি ভুল করেছি গত বছর রোজা রাখি নাই এবার রেখে দিলাম আর একটা রোজাও ছাড়বো না আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজার এই গুনাহের কাফফারা কবুল করবেন আপনার এই তওবাকে কবুল করবেন আর যদি ওই রোজা না আছে এর আগে আপনি তওবা করলেন কিন্তু আপনি যে কোথাও
আপনাদের বিশ্বাস ভাগ্য পেলে কি করেও জানা যাবে যে আপনি রোজার প্রতি একদিন রাখেন, রোজার প্রতি যে আপনি একদিন রাখেন, এটা তার প্রমাণ হবে ওই রমজান আসলে। ওই রোজা উনি রাখতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা গুণ সৃষ্টি গুণ আল্লাহ আদর করবে না আপনার জন্য মাগফিরাত দোয়া করবে। তাহলে আমরা যারা রোজা ছাড়লাম তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে হইলাম নাকি রহমতের মধ্যে হইলাম? নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তের মধ্যে হইলাম। এখনো সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াসিনের সাথে বিশ্বাসের সাথে রমজানের একটি রোজা রাখে, একটি রোজা যদি রাখে এই একটি রোজা ওই ব্যক্তি জাহান্নাম থেকে 70 খণ্ড দূরে রাখে। কথা বলছেন একটি রোজা তাকে জাহান্নাম থেকে 70 খণ্ড দূরে রাখবে। সুতরাং ভাইরা আমার রোজা রাখার একদিন পরে কি করবে তাও করতে পারেন নাই, বলেন আজকে 27টা রোজা, 27টা একটা করেন নাই, এখনো সুযোগ আছে। আমি বলছি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়েন না। সুতরাং রোজা রাখেন, রোজা রাখলেই নাজাত রয়েছে, না রাখলে বিপদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মাফ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য তিনি নিজের কোমরে গামছা এঁটে বেঁধেছেন এবং ওয়াই কোনো আল্লাহ তার পরিবারে যারা আছে তাদেরকে ওই রাতে জাগনা থাকার জন্য সুপ্রদ করতেন, তাগিদ দিতেন। ওয়াই কোনো আল্লাহ তার পরিবারের যারা আছে তাদেরকেও তাগিদ দিতেন। জামি উত্তকে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই রমজান মাসে লাইলাতুল কদরে কেউ যদি কিয়াম করে, আমরা যারা সৌভাগ্যবানের অন্তর্ভুক্ত তারাই করতে পারছি, সকলেই এবারও সন্দেহ করতে পারে না ভাই। আল্লাহ যার প্রতি করুণা করেন, আল্লাহ যার প্রতি রহম করেন, সেই আল্লাহ এভাবে করতে পারে, সবাই পারবে না, সবাই পারেও না। এই জন্য আল্লাহর থেকে বেশি কিছু বেশি করে চাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ প্রতিনিয়ত এই দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আমাকে আপনি কৃতজ্ঞতা আদায়ের সুযোগ দান করেন, আমাকে আপনার ইবাদত করার সুযোগ দান করেন, আপনার স্মরণ করার সুযোগ দান করেন, ইবাদতের মজা বৃদ্ধি করে দেন। আল্লাহ থেকে ইবাদত করার ইচ্ছে শক্তি চাইতে হয় সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার যোগ্যতা দেন না। যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসের সাথে তাকওয়ার সহিত লাইলাতুল কদরের কিয়াম করতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন গুফির আলা ওমা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ কবিরা, এই মা তাকদ্দামা মিন যামবি এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা করা মাফ হয় না ভাই, কবিরা গুনাহ তওবা করা মাফ হয় না। কবিরা গুনাহ এত রোজাই রাখে নাই, এই রোজা রাখে নাই, আপনি তওবা ছাড়া এই গুনাহ মাফ হবে না ভাই। রোজা রাখেন নাই এইটা তওবা করা মাফ হবে না। সৌদিরা গুণা এটা উদ্দেশ্য, যত যত সৌদিরা গুণা আছে, যত ছোট ছোট সৌদিরা গুণা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর কিয়াম করার কারণে, এই লাইলাতুল কদরের নামাজ পড়ার কারণে উহাতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, তওবা করা এটা বলেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সকল কাম ব্যক্তিকে জানো তোমরা, সকল কাম ব্যক্তি ওই ব্যক্তি, সকল ওই ব্যক্তি কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নিজের দক্ষকে পবিত্র করতে পেরেছে, যে ব্যক্তি গুণমুক্ত থাকতে পেরেছে সেই ব্যক্তি সকল কাম সুরা শাম 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুরা শামতে 10 নম্বর আয়াতে বলেন ওয়া কদ খাবা মান যাক্কাহা, আর মনোরোধ পুরস্কৃত হয়েছে গুণাকার, যে ব্যক্তি গুণা করেছে ওই ব্যক্তি পুরস্কৃত হয়েছে, ওই ব্যক্তি মনোরোধ হয়েছে ব্যর্থ হয়েছে, সে ব্যর্থ হয়েছে, এ ব্যক্তি পাপের কাজ করেছে, অহরহভাবে পাপের কাজ করছে, যে মাসের মর্যাদা যত বেশি ওই মাসে অপরাধ করলে তার শাস্তিও কিন্তু তত বেশি হবে। জেনে রাখবেন, জেনে রাখবেন এই কথা আবার মনে রাখেন, এই মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি, এই মাসে অপরাধ করলে তার শাস্তিটা তার চাইতে দ্বিগুণ বেশি হবে। এই জন্য এই মাসে অন্ততপক্ষে তাকওয়া নিয়ে আসেন, গুনাহ করব না, গুনাহ ছাড়ে গুনাহ ছাড়ুন। কত প্রজাতারা কেমন যারা রোজা রাখা অবস্থায় গুনার কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো ব্যর্থ রোজাদার। আর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা
আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রুকা সালিমিন লাইসালহু মিন সিয়ামি ইল্লা জু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতক রোজাদার এমন আছে যারা রোজা রাখে তাদের ভাগ্যে উদত্ত ছাড়া আর কিছুই নেই সারাদিন শুধু না খেয়ে থাকে এতটুকুই সে অর্জন করেছে কিন্তু এই রোজা তারা সে তাপ অর্জন করতে পারে না রোকা রোজার যেটা মূল লক্ষ্য সেটা হল সমস্ত প্রকার গুণ থেকে বেঁচে থাকা সমস্ত সেবন করি কিমত নিন্দা প্রত্যেকটা থেকে সমালোচনা থেকে বেঁচে থাকা সমস্ত মিথ্যার আমল থেকে অনিষ্ট থেকে বেঁচে থাকা আপনি রোজা রাখলেন কিন্তু সংযমী হতে পারলেন না আপনার রাসূল বলছেন এর শুধু না খেয়ে থাকা নেই আপনারা জানেন ইয়াহুদি খ্রিস্টান এরাও রোজা রাখে এদের রোজা না রাখতে না এদের রোজা তাদের মাফিক নয় রোজা রাখে সূর্য ওঠার পরে রোজা শুরু করে তারা দেখলে রোজা ভাঙে আল্লাহ রাসূলের পদ্ধতিতে তাদের রোজা হয় না তারাও রোজা রাখে তাদের রোজা তাদেরকে সফল প্রদান করে না আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মেনে যদি তাকে অবলম্বন করে রোজা রাখতে পারি তবে আমরা সফল তাছাড়া ব্যর্থ রোজাদার এখানে অনেক আছে আছে না ভাই এই ব্যর্থ রোজাদারদের জন্য দুবার রাস্তা আছে কিন্তু অর্জন করতে সক্ষম হয় না নামাজের যেটা আসল রহস্য নামাজের যেটা আসল রূপ সেটা হলো বলেছেন মিথ্যা ও তার আমল যে ব্যক্তি থাকতে পারলো না তার মোজার কোন প্রয়োজন নাই আমরা মিথ্যা এবং তার আমল যে ব্যক্তি ছাড়তে পারলো না তার রোজার কোন প্রয়োজন নাই আল্লাহর কাছে আল্লাহ এই এই রোজা সামনে আল্লাহ রোজা চেয়েছেন তুমি রোজার থেকে হালাল হারাম কিনে খাওয়া শেখো যেটাকে আমি হারাম করেছি সেটা হারাম এটা তুমি জানো রোজার বাহিরেও জানো রোজার ভিতরেও জানো রোজার বাহিরেও জানো আমার হুকুমকে যথাক্রমে নিষ্ঠা করে পালন করে এটাই হলো রোজার দান এক মিনিট আগে কি আমরা ইফতার করি ভাই আমরা সেই সময় অপেক্ষা থাকি নাড়াচাড়া করি সামনে হালাল খাবার সেই হালাল খাবারকে আমরা খাই না আমরা কি কখনো উপলব্ধি করেছি আমরা কি কখনো উপলব্ধি করে বুঝতে পেরেছি যে আল্লাহ কি চান আল্লাহ চান তার হুকুম সঠিকভাবে তাহলে হওয়া সুতরাং নন্দাম গেদা পৌরা গ্রুপ বলে আমি নাকি বলাই সালিম যায় হাজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা এবং তার আমলকে বর্জন করতে পারলো না তার রোজা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই বান্দাকে মাফ করাই অতরুল আলামিনের উদ্দেশ্য বান্দাকে মাফ করাই অতরুল আলামিনের উদ্দেশ্য তাই তিনি ঈদ উল ফিতরের আয়োজন করেছেন ঈদ উল ফিতরে তার আহ্বান ঈদ উল ফিতর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহ্বান করেন ঈদ উল ফিতরে কোন মুয়াজ্জিন থাকে না ঈদ উল ফিতরে ঈদ উল আযহায় কোন মুয়াজ্জিন থাকে না হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেছেন ঈদ উল ফিতরে ঈদ উল আযহায় কোন আযান নাই আহ্বান করে কোন আহ্বান করে নাই কে তাকে আহ্বান করে আমরা কার ডাকে সাড়া দিই বলেন তো ভাই আল্লাহর ডাকে স্বয়ং আল্লাহর ডাকে আমরা সাড়া দিই কিন্তু একটু বিষয়টি উপলব্ধি করেছেন ঈদ উল ফিতর এর অর্থ হলো রোজা ভঙ্গের আনন্দ ঈদ উল ফিতরের অর্থ হলো রোজা ভঙ্গের আনন্দ তারা রোজাই রাখলো না তারা কি ভঙ্গ করবে বলেন তো তাদের কি আনন্দটা আছে যারা রোজা রেখেছেন একটি মাস তাদের জন্য সম্ভাব্য ওয়েলকাম দিয়ে তোমাদের জন্য পাপের ঘোষণা আমি আপনার করেছি আমার মেহমান হয়ে আসবে কোনো আহ্বানকারী এখানে ঘোষণা করবে না কারণ আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করতে আসছি আনন্দের বিষয় যাদের রোজা নাই আমরা অনেক মাঝে বলে থাকি যে যারা রোজা রাখেন না কিছুনে যান গুণার কথা প্রকাশ করা হয় এটা একটা গুণা হঠাৎ করে একদম ফেরত তার কিছুই গেল
সবাই বুঝতে পারলো যে এই লোকটা বেরোধাদার। তখন সকলের কুধারণা তার প্রতি জন্মাবে। আপনারা যারা রোজানায় সংশোধন হন, আপনার দরজা অনেক বড়, আপনার দরজা অনেক বড়। রোজা ভঙ্গের আনন্দ আল্লাহ তো ক্ষমার ঘোষণা দিয়েছেন আজকে ঈদে। হযরত ওমর রাদি আল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ যে ক্ষমার ঘোষণা দিয়েছেন তার সত্যতা কোন সন্দেহ নাই, কিন্তু আমি ওমরের হাতে তো এই ফোন আসে নাই, ওমর তোমাকে মাফ করবে। এই জন্য কাফি তার মাপ আছে, তার ক্ষমা হয়েছে। সেই সকল কাম যার ক্ষমা হয় নাই সে সকল কাম নয়। আল্লাহ রাসূল বলেছেন, মান রহিমা খায়রাহ ফাকাদ হুরি, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে বন্যান থেকে বঞ্চিত হল, মাপ পাইল না, সেই প্রকৃত বঞ্চিত, সেই প্রকৃত বঞ্চিত। আমার রাজা সাহুদারা বললেন, আমি যে মাপ পাইছি একটু সরল আমার কাছে নাই, এই জন্য আমার আনন্দ আসতেছে না, আপনার আমার মাফ করতেন, এটা আমি ঠিক করে থাকি। ভাইরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো পয়গাম দিয়েছেন, ঘুমার ঘোষণা স্টেপ বাই স্টেপ, সদমারা রমজান সবে কত ঈদের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদের রাতে কোনো ব্যক্তি যদি মান কওমা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত ক্বালবুহু ইয়াউমা তামুতুল কুলুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 782 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি দুই রাতে ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করে, যে ব্যক্তি দুই রাতে ঈদে, ঈদের দুই রাতে কি করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, লাম ইয়ামুত ক্বালবুহু, তার অন্তর মরবে না, তার অন্তর কি হবে না, মরবে না। তার মানে ঈদের রাতে আল্লাহ তাকে ক্ষমা চাইলে আল্লাহ ঈদের রাতে ক্ষমা করে। ঈদের রাত একটা বিশেষ রাত, ঈদের রাত অবহেলায় টিভি বিজ্ঞাপন সিনেমা গান বাজনায় মত্ত না হয়ে ঈদের রাতকে কাজে লাগানো উচিত। আজকে আমাদের উৎসব হয় ব্যতিক্রম, যেটা ইসলামকে, ইসলাম যেটাকে না জায়েজ করে, গান বাজনা ইসলাম মুসলমান হারাম, গান বাজনা মানুষের অন্তরে গোলাপিক দৃষ্টি হয়। আজকে আলেমের কথা কেন কানে ঢোকে না, আজকে আলেমের কথা কেন কানে ঢোকে না, কোরআন হাদিসের কথা কেন কানে ঢোকে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোনা গান বাজনা মানুষের অন্তরে মোনাফিকি সৃষ্টি করে, আর মোনাফিকের অন্তরে কখনোই উর্বর শক্তি থাকে না, মোনাফিক কখনোই আমল করতে পারে না, বিফল হয়। মানে গান বাজনা আপনার অন্তরে থাকলে ভালো মতো ঢুকবে না, আপনার অন্তর সবল হয়েছে, আপনার অন্তর পাথরের মতন শক্ত হয়েছে, পাথরের উপর বৃদ্ধি করলে কখনো বৃদ্ধি অঙ্কুরিত হতে পারে কি আশা করা যায়, কখনই আশা করা যায় না। এই জন্য মুসলমান ভাইরা আমার, গান বাজনাকে ছাড়তে হবে। ইসলামে ঈদের উৎসব করাকে বৈধ ঘোষণা করা হয়েছে, আমাদের জন্য নয়, শিশুদের জন্য, আমাদের জন্য নয়, শিশুদের জন্য। আমরা শিশুদের উপর ভয় করে বড়রা যখন আমরা ঈদের উৎসব পালন করি, আনন্দ উল্লাস করি, ভাগাভাগি করি, রোগ ঠিকা ছিটে করি, নোংরা উলঙ্গ প্যারাপোনা নির্লজ্জতার সহিত বাজারে গ্রাহকার সাথে চলাফেরা করি, এরা হল দায়ু। আমরা সুস্থ বলেছেন, দায়ুদের জন্য বোঝান না, পুরুষ মানুষ, পুরুষের অধীনে যে সমস্ত নারীরা আছেন তাদেরকে ব্যবস্থায় ছেড়ে দিলে ওই পুরুষদের হল দায়ু। আমরা শুরু করেছেন ওই পুরুষের জন্য জাহান্নাম নাই, ওই পুরুষের জন্য জাহান্নাম, জাহান্নাম। ভাইরা আমার, আমার মেয়েকে আমার স্ত্রীকে আমি কন্ট্রোল করবো, ফেতনা নেই। আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আমি যদি মৌলভী সাহেব কন্ট্রোল করতে যাই, এখানে জঙ্গ বাঁধবে, বাঁধবে না। এই জন্য ঈদের দিন লিমিট রেখে আনন্দ উৎসব করবেন। আনন্দ উৎসব আপনি কিসের করে, আপনি ক্ষমা হয়েছে কিনা আপনি তো জানেন না। সুতরাং ভাই আমার, ঈদের উৎসব আমরা করব শরিয়াতে নির্ধারিত সীমার মধ্যে, সীমা লঙ্ঘন করে ঈদের উৎসব আমরা করব না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা স্টেপ দান করেছেন। দেখেন, কোন ব্যক্তি যদি সওয়াল মাসের রোজা রাখে,
শুধু ক্ষমা আর ক্ষমা। আমি এতগুলো হাদিস কিন্তু বললাম, মূল রহস্য এক জায়গায় যায়, সেটা হলো আল্লাহর কাছ থেকে কি করে কোন ভাবে আপনি মাফ পাইতে পারেন, মাফ দিতে পারেন, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাঝে কনসিস্টেন্সির রুল একটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবে বড় ছেড়ে দিয়েছিলেন, মাফ পাও, মাফ নাও। ওরা পারলেন না, রমজান দিলেন, রমজানেও পারলেন না, সবে বদল দিলেন, সবে বদলেও পারলেন না। ঈদুল ফিতরের রাত্রিতে তোমরা মাফ নাও, ঈদুল ফিতরেও পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চুপ থাও, বলেন ফাতাকা আশহুরুল হুরুম থুম্মা লাম ইয়াযাল ইয়াতুবু শাওকুল হাত্তা মাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 1740 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের রোজা রাখতেন। কি করতেন? শাওয়াল মাসের রোজা রাখতেন, হারাম মাস তিনি রোজাকে বর্জন করতেন। হারাম তো একটা মাস আছে, সম্মানিত একটা কি আছে মাস আছে, এই সম্মানিত প্রত্যেকটা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। এরপরে তিনি কতদিন পর্যন্ত এই শাওয়াল মাসের রোজাকে চালু রাখতেন? তিনি কতদিন পর্যন্ত রাখতেন? নাম গেতাল ইয়াসুদু ফাওকুলাল হাত্তা মাতা। তিনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, ৬৩ বছর তিনি হায়াত পেয়েছিলেন, এই ৬৩ বছরের ১৫ তিনি শাওয়াল মাসের রোজাকে বর্জন করতেন না, বর্জন করতেন না। শাওয়াল মাসের রোজা হলো সুন্নাত। শাওয়াল মাসের রোজা কি? শাওয়াল মাসের কয়টি রোজা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের রোজা রাখলেন, এই হাদিসটা থেকে আপনার পাইলেন আবু দাউদের ১৭৪৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে রোজা রাখলেন কেন? মুসনাদে আমাদের মধ্যে ১৫৪৪৩ নম্বর হাদিসে উল্লেখ করেছেন, মান সামা ওয়া কানা ওয়া শাক্কালা দাখালা জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়ালের রোজা রাখলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি রমজানের রোজা রাখতো, আমাদের রমজানের রোজা রাখছি আলহামদুলিল্লাহ, এর সাথে সাথে যারা শাওয়াল মাসের রোজা রাখবে ওই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শাওয়াল মাসে কয়টা রোজা রাখতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সামা রমাদানা সুম্মা আতবাউহু বিসতীন মিন শাওয়াল ফাকাআন্নামা সামা শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে রোজা রাখতেন, অতঃপর রমজানকে অনুসরণ করে রমজানের সাথে সাথে রমজানের সাথে সাথে তিনি শাওয়াল মাসে কয়টি রোজা রাখতেন? কয়টি রোজা? শাওয়াল মাসে কয়টি রোজা রাখতেন? কেন রাখতেন জানেন? শাওয়াল মাসে কয়টি রোজা এই জন্য রাখতেন, ফাকাআন্নামা সামা শাহর, যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো আর রমজানের পুরো রোজা রাখলো, এ যেন সারা বছর রোজা রাখলো। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো রোজা, আর আপনার আমল, আপনার মৃত্যু রোজা অবস্থায় হওয়াটাকে পছন্দ করা, এটা হলো রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুটা রোজা অবস্থায় হোক এটা আমি পছন্দ করি, তাই আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। তাই আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কারণ সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা দিয়ে উঠায়, সবে কবে বান্দার আমল উঠায় নেওয়া হয়। তাহলে আপনি রোজার অবস্থায় যদি থাকতে চান, সারা বছর রোজা রাখি কি সম্ভব? আপনি সওয়ালের কয়েকটি রোজা যদি কষ্ট করে রাখেন, তাহলে এক বছর রোজার সব রয়েছে। কিভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমলকে কয় গুণ বর্ধিত করবেন? কয় গুণ? প্রথম শুনেছেন, যে ব্যক্তি একটি নেকির কাজ করে তার জন্য ১০ গুণ সওয়াব রাখা হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ১০ গুণ বর্ধিত করবেন, রোজা কয়টা? ৩০টা, ৩০ দশে কত? ৩০০, আর কয়টা শাওয়াল মাসের? ৬টা, ৬ দশে ৬০, ৩৬৫ দিনে এক বছর পাঁচ দিন রোজা রাখা আরাম, পাঁচ দিন রোজা রাখা আরাম, তাহলে আমার ৩৬০টি রোজা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তার সাথে সাথে শাওয়াল মাসের রোজা রাখলো ৬টি, এই জন্য সারা বছর রোজা রাখলো। সুতরাং আমি আপনি সারা বছর রোজা রাখা পছন্দ করি কিনা? যারা পছন্দ করেন শাওয়াল মাসের জন্য ৬টি রোজা রাখতে রাখেন, শাওয়াল মাসের রোজা এই ৬টি প্রথম দিকে রাখা উত্তম, মাঝপথে রাখা তার চেয়ে কম, শেষ দিকে রাখা তার চেয়ে কম। অর্থাৎ এই ৬টি রোজা কোন মায় রাখতেও পারে,
ভাইকে ভাইকে রাখতে পারেন। আজকে একটা দেখলাম পাঁচ ছয় করে রাখা রাখবো, পাঁচ ছয় কি পাঁচ ছয় কি এইভাবে আপনি রোজা রাখতে পারেন। অর্থাৎ এই শাওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা রেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে সারা বছরের রোজার সওয়াব দিবেন। আল্লাহ আমাদের সকলকে মাহে রমজানের আসল শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। মাহে রমজানের আসল শিক্ষা হলো গরিবের বিষয় থেকে উপলব্ধি করা। গরিব খায় না, না খাওয়ার কিছু দাদা যারা খান তাদেরকে বোঝার জন্য সকলকে রোজাকে ফরজ করেছেন। আপনারা যারা খান আর তারা খায় না তাদের তো বুঝতে হবে না, এই জন্য গরিবরা যে খায় না ওদের পেটে দালাপন করে এই ধনীরা তোমাদের উপর রোজা ফরজ করে রয়েছে, ওই দালাকে বুঝে তাদের মুখে তোমরা খাবার খুঁজিয়ে দাও। এটা হলো রোজার প্রকৃত শিক্ষা। আমরা সবাই হাসতে চাই, সবাই ঈদের আনন্দ উৎসব করতে চাই, এই জন্য ঈদ উল ফিতরে চেক করার ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের সকলকে সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমার তৌফিক।